Hello friends, welcome back to my channel, me and my mom. তো থাম্বনেলে যেই ফটোটা দেখছো তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, তো নুশ্রী ভট্টাচার্যা ম্যাম। তো এটা একদম নিউ কন্টেন্ট আমার, নিউ কন্টেন্ট বলতে এনার ব্যাপারে, এই মহান ব্যক্তির ব্যাপারে অত আমি ভিডিওস করিনি অ্যাকচুয়ালি, ফ্র্যাঙ্কলি স্পিকিং খুব রুচিতে বাদে, এনাকে নিয়ে কথা বলতে প্রচন্ড রুচিতে বাদে, কিন্তু অনেকদিন ধরে অনেক কথাই শুনছি যে আমাদের তনুশ্রী ম্যামের ব্যাপারে উনি খুব খারাপ কথা বলছেন। তো আমি কিছু খারাপ ওয়ার্ড যদি ইউজ করে থাকি তো তনুশ্রী ম্যাম প্লিজ ক্ষমা করে দিও, মানে এনার জন্য তো এই ভাষাই ঠিক আছে। তো আমি ভিডিওটা স্টার্ট করছি। ওই যে আমাদের অনামুখ, অনেক দিন পর, তুমি বলবো না আপনিও বলবো না, তুই তোর ব্যাপারে কথা বলতে আমি চলে এসছি। দ্য সো কল ফাকিং টিচার, দ্য সো কল প্রস্টিটিউট টিচার, and so called Miss English, right? You are a so called, you are not a teacher, you are just a fucking woman, okay? You are just a fucking woman. যে এই মহিলা এনার এনার ব্যাপারে মানে একটা না দুটো হয়তো আমি ভিডিও করেছি। তো আমি পারমিতাদের ভিডিও খুব ফলো করি, পারমিতার একদিন যে চ্যানেল আছে তো ওনার ভিডিও আমি খুব ফলো করি, আমার খুব ভালোও লাগে, মানে খুব মানে ডিগনিফাইড লাগে, খুব রেসপেক্ট করি পারমিতাদিকে। তো ওখান থেকে আমি সো কল্ড এই টিচারের ভিডিও কি আমি ওই লাইভ গিয়ে আমি দেখতে পারবো না, মানে আমি তো এক সেকেন্ডে আমি ঘুমিয়ে পড়বো এনার লাইভ দেখলে। তো ওনার ওই লাইভ টাইম আমি দেখিনি, তো ওটা দিয়ে যেই মানে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি ওটার বেসিসে আমি ভিডিওটা করছি। কি রে তুই কি বলেছিস, হ্যাঁ তুই তনুশ্রী ম্যামকে কি বলেছিস, যে তনুশ্রী ম্যামের যে জুতোটা পরে না, জুতোর যে পেছনটা আছে না, ওইটাও সুন্দর তোর থেকে, বুঝতে পেরেছিস? তোর লজ্জা করে না নিজে একটা জঘন্য, তো একটা প্রস্টিটিউট বেশ্যা, নিজের মেয়েকে বেশ্যা বানাস, নিজের মেয়েটা তো পুরো গেছে, পুরো তো একদম হাই সোসাইটি, হ্যাঁ লো সোসাইটি বলছি না, মানে হাই সোসাইটির কল গার্ল, পুরো হাই সোসাইটির কল গার্ল তোর মেয়ে, আর সেটা তো তুই বানিস। হ্যাঁ বুবস দেখিয়ে, ইয়ে দেখিয়ে ব্রেস দেখিয়ে রিলস করিস ইনস্টাগ্রামে, লজ্জা করে না? টিচার তুই, নিজেকে টিচার বলছিস, টিচারের নামে বড় ধাপ্পা তুই, বড় ধাপ্পা। আর কটাকে যে ঢুকাস আর কটাকে যে বার করিস নিজের বাড়ি থেকে, তার নেই ঠিক, আর ওই তো জঘন্য একটা বাড়ি, ওই তো একটা বাড়ি তোর, সারাক্ষণে রোজ রাতে লাইফ করে অন্যদের পিন্ডি চটকানো, মিলি পূজার ব্যাপারে খারাপ কথা বলা, আর এখন পড়েছি তনুশ্রী ম্যামের পেছনে। হ্যাঁ এইটা আমি অনেকদিন থেকে দেখছিলাম, এই ভিডিও ভেবেছিলাম করবো, তো আজকে ফাইনালি ভিডিওটা করছি। নিজে একটা নোংরা একটা মেয়ে ছেলে হয়ে, নিজে একটা বেশ্যা একটা প্রস্টিটিউট হয়ে, একটা সোসাইটিকে তুই কি দেখাচ্ছিস, অ্যাজ আ টিচার মানুষ কি শিখবে তোর থেকে, তোর এই ক্লিভেজ দেখানো, তোর রিলস, তোর দুধ দেখানো বাধ্য হচ্ছে, তোর ব্রেস দেখানো সব শর্টস, এইসব দেখে অ্যাজ আ টিচার কি শিখাস তুই, তো যাদের মানে ইয়ে করিস, যাদের পড়াশোনা শিখাস তাদের কি শিখাস, what you taught them about sex, about your body parts, about your breast, about your breast size, how to do sex, how to like বলবো কি বলবো না বুঝতে পারছি না, how to just what movements we should do when the when a man and woman do sex, right? This all you taught your মানে এইগুলো তুই শিখাস, এইগুলো তো স্টুডেন্টদের শিখাস, তাই না? তোর মানে লজ্জা করে না, জুতো তোর মুখে না, আমি জুতো মারবো একদম, তোর মুখে জুতো মারবো। তনুশ্রী ম্যামের ব্যাপারে বলছিস না, যে সিটিভিএন চ্যানেলে 23 বছর তনুশ্রী ম্যামের চাকরি কিভাবে টিকেছে, কি বসের সাথে প্রেম করে টিকেছে, আর বসের সাথে প্রেম করে যদি টেকে তো তোর কোথায় জ্বালানি হচ্ছে রে, তোর ওই জায়গাটা খুব জ্বালানি হয় না? তুই এক কাজ কর, তুই না বাড়ির মধ্যেই একদম ল্যাংটো হয়ে থাক, জামা কাপড় খুলে থাক, বুঝতে পারি? তুই তনুশ্রী ম্যামের ব্যাপারে কথা বলছিস, তুই নিজে একটা জঘন্য তোমার নোংরা মহিলা হয়ে যে তুই সোসাইটিকে নোংরা মন শিখাচ্ছি, যে তোর থেকে আমরা যারা তোকে কেউ ধর তোর ভিডিও কেউ প্রথমবার দেখলো কি শিখবে, তোর থেকে তো নোংরা মন শিখবে, তুই তো নিজের মেয়েকে বেশ্যা বানিয়েছিস, তোর মেয়েটা একটা আস্ত একটা কল গার্ল, শি ইজ আ ফুল অন কল গার্ল, দুধ দেখিয়ে ব্রেস দেখিয়ে তো ইনস্টাগ্রামে রিলস করিস, কেন এই রিলসগুলো করিস? হ্যাঁ পুরুষদের তো অ্যাট্রাক্ট করার জন্য, পুরুষদের তো নিজের দুধ দেখাস তুই, আর তুই এখানে তনুশ্রী ম্যামের মতো রেসপেক্টেবল ওম্যানের ব্যাপারে এরকম কথা বলছিস। আর তো যদি হয়ও তনুশ্রী ম্যাম, আমি দেখলাম দারুণ একটা সাংঘাতিক দারুণ একটা কমেন্ট করেছে, অনলি তনুশ্রী ম্যামের মতন এরকম একটা এরকম একটা মানুষই এই কমেন্টটা করতে পারে, মানে সাচ মানে সেন্স অফ হিউমার, এই ধরনের মহিলার সাথে, এই ধরনের বেশ্যা মহিলার সাথে তো এইভাবেই কথা বলা উচিত। তনুশ্রী ম্যাম দেখলাম পারমিতা দির ওখানে কমেন্ট করেছে যে
যে আমি যদি প্রেম করি তা তোর কি, আমি যদি করে আমি প্রেম করি তো আমার বরের কোনো অসুবিধা নেই, আমার ছেলের কোনো অসুবিধা, তোর কিসের অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তুই নিজের চরকায় তেল দে, ঠিক আছে? তুই নিজের ল্যাংটো হয়ে ডু ওয়ান থিং, হ্যাঁ, নেকেড হয়ে যা, পুরো পুরো নেকেড হয়ে তুই একবার লাইভ কর তো। আরে হ্যাপি ভিউ হবে, আর তোর যত না আছে সাবস্ক্রাইবার প্রচণ্ড বেড়ে যাবে, মানে তুই রাতোরাত একদম ইউটিউব থেকে সাংঘাতিক টাকা কামাবি, ঠিক আছে? তুই নিজে চরকায় তেল দে, বুঝতে পেরেছিস? তুই এই যে লাইভগুলো করিস না, অত্যন্ত জঘন্য নোংরা লাইভ, নোংরা লাইভ, সেখানে না যত রকম নোংরা মানুষরা থাকে, হ্যাঁ, ওই তো নোংরা একটা জায়গায় বসে লাইভ করি, তুই পুরো ল্যাংটো হয়ে এবার লাইভটা কর, ঠিক আছে? তোর তো প্রচণ্ড শরীর উপর থেকে নিচে অব্দি সবকটা লোম তো খাড়া, তোর সবকটা লোম তো খাড়া হয়ে যাচ্ছে, তাই না? তো তুই একটা কাজ কর, তোর এখনো মানে ডিসেম্বর পড়তে যায়, এখনো তো অনেক গরমি আছে তোর শরীরে, অনেক গরম তোর শরীর। আর আরেকটাও শুনলাম, তুই নাকি আমাদের রেনবো লাইফের দিদিকে বলেছি সে একজন মুসলিমের সাথে তার সম্পর্ক আছে, মুসলিমকে সম্পর্ক এরকমই একটা শুনেছি তুই বলেছিস। আর মানে তুই মানে তুই শালি শুনেছি তুই নাকি ফোনে ফোনে একজনের সাথে কথা বলিস, সেও নাকি মুসলিম, তা ফোনে ফোনে নাকি একদম থাপাতাপ থাপাতাপ হচ্ছে? খালি একটা টিচার হয়ে কোনো কিছু নেই, কোনো কন্টেন্ট নেই, কিছু নেই, পড়াশোনার ব্যাপারে ভিডিও কর, পড়াশোনার ব্যাপারে ভিডিও, আই চ্যালেঞ্জ ইউ, তুই এত দিনের যদি শিক্ষা ওই পড়াশোনা নিয়ে ভিডিও কর না, তাহলে তো বুঝবো তোর দমা, তা তো করবি না, তুই টিচারই না, তুই সব থেকে ইম্পর্টেন্ট হলো তুই একটু প্রুফ দে তো, তুই দর্শকদের প্রুফ দে, তুই আদৌ টিচার কি না, আমার তো ডাউট আছে, ইউ আর নট আ টিচার, ইউ আর অলসো বড় প্রস্টিটিউট ছিলি, মানে বড় কোনো হোটেলে প্রস্টিটিউট ছিলিস তুই, আর মেয়েটাকেও তো ওরকম মানাচ্ছিস, তো তুই আদৌ টিচার না, তুই কিরকম টাইপের টিচার বুঝতেই পারছি, ধর তুই মানে টিউশনি টাইপের করিস আর বাড়িতে এনে মানে স্টুডেন্টদের সাথেই তুই করিস আর কি, মানে ওরকমই টিচার, দে যে ক্লিভেজ দেখি ওরকম করতে পারে সোশ্যাল মিডিয়াতে, সে তো মানে ইয়ে করছে, এনকারেজ করছে, নিউডিটি এনকারেজ করছে, একটা টিচার, টিচার মানে যার থেকে আমরা শিখবো, আমরা শিক্ষা নিই, আর তার থেকে আমরা কি শিখবো, যে আমরা ইয়ে করে মানে আমরাও মানে যারা তোর মতো মহিলা হবে, যারা উইক পার্সন হবে, তারা তো এটা মোটিভেট হয় বা তারাও করবে, তারাও এরকম সোশ্যাল মিডিয়াতে করবে, তো তুই নিজে একটা জঘন্যতম অপরাধ করছিস, তো তোর এই সব জিনিস যদি সঠিক জায়গায় দেওয়া হয় না, তো সব সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছিস? আর তুই তনুশ্রী ম্যামকে বলছিস নোংরা বেশ্যা, একটা প্রস্টিটিউট একটা, আর এদের যে মা বাবাও বা কেমন, তোর মাও যে কেমন, কি করে তোর মতন একটা মেয়েকে কি করে, আর তোর মা তোকে শাসন করে না, কিছু বলে না, অবশ্যই মাকে ধরে পিটাবি, তুই তো মানে আরেকটা ঝুমা, তোর মাকে ধরে তুইও পিটাবি, অবশ্যই ঠিকই তো, এরকম মেয়েকে শাসনের উপরে চলে গেছে, শাসনের উপরে চলে গেছে, তুইও ওরকম শাসনের উপরে চলে গেছে, তো তুই একদম চুপ থাক, হ্যাঁ, তোর এই বেশ্যাগিরি প্রস্টিটিউটগিরি ইনস্টাগ্রাম রিল লাইভে তুই জামা কাপড় পুরো খুলে তুই এটা কর, আর খবরদার আমাদের রেনবো দিদির নামে যদি মিথ্যা তুই বদনাম করিস, একদম জুতো মেরে না মুখ একদম ঠিক করে দেব, জুতো জঘন্য যেই জুতোগুলো সব থেকে নোংরা জুতো না, তোর মুখে মান প্রেম করে, আর ওখানে একটা ও একজন ব্রাহ্মণ মহিলা, একজন ব্রাহ্মণও, বুঝতে পেরেছি, আমাদের রেনবো লাইফের দিদি, ওকে? আর তুই শুনেছি ফোনে একটা মুসলিমের সাথেই, আর তার মানে তুই ওই ওই যে কেসটা হয়েছে ওটা নিয়ে নাকি খুব বড় বড় বাতেলা মারছিস, এই শোন, এই বেশ্যা, এই প্রস্টিটিউট, এই সোকল টিচার, টিচারের তো টিও নেই, শোন, ওটা হিন্দু মুসলিমের ব্যাপার না, হিন্দু মুসলিমের ব্যাপার না, শুধু শুধু এখানে রিলিজিয়ন এনে কাউ রিলিজিয়ানকে ছোট করবি না, মুসলিম বলেই সে খারাপ, হিন্দু বলে সে ভালো, এরকম দুনিয়াতে কোনো কথা নেই, এরকম ধরনের ক্রাইম একটা হিন্দু লোকও করতে পারতো, এই যে ক্রাইমটার কথা নিয়ে বাতেলা তুই মারছি, এটা কোনো হিন্দু লোকও করতে পারে, হ্যাঁ, এখানে রিলিজিয়ান এনে রিলিজিয়ানকে ইনসাল্ট করবি না, ইউ ফাকিং টিচার, ইউ প্রস্টিটিউট টিচার, ওকে? সো সব রিলিজিয়ানের মধ্যে ভালো লোকও থাকবে, খারাপ লোকও থাকবে, আর ওরকম ওই ধরনের একদম সাইকো কিলার টাইপের লোকও থাকবে, তো সেটা সব সেটার সাথে রিলিজিয়নের কোনো ব্যাপার হয় না, ঠিক আছে? সেটা মানুষের উপর ডিপেন্ড করে, সব ধর্মেই খারাপ মানুষ থাকে, অত্যন্ত খারাপ আবার অত্যন্ত ভালো, আবার মাঝারি খারাপ মাঝারি ভালো, সব রকমই থাকে, হ্যাঁ, তুই এই সব ছাড়, তুই এক কাজ কর, তোর তো খুব গরমি,
তুই? হ্যাঁ, তুই এবার লাইভে যখন বসবি পুরো নেকেট হয়ে বসবি। আর এইসব এগুলো করতাম না, এরপরে লাগা তারপরে লাগা, তোর দারুণ সাবস্ক্রাইবার হবে, দারুণ ভিউ হবে, এটা কিন্তু মনে রাখি। তো তোদের স্মৃতি ক্ষমা চাইছে এইসব ভাষা বলার জন্য। একে নিয়ে ভিডিও করতে গেলে, প্রতিবাদ করতে গেলে এরকমই ভাষা বলতে হবে। তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক রেসপেক্ট। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও কিছু ভালো লাগলে অবভিয়াসলি ভালো লাগবেই তো, অনামুখ নিয়ে একটা ড্যাশ নিয়ে কথা বলছি, ভালো লাগবে না? তো যাই হোক, চলো ভিডিওটা এন্ড করছি। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।